হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গ্রিনিন্দ পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আপনাদের অনুরোধে হাজির হলাম আজ নতুন একটি জেলা নিয়ে, সেটি হচ্ছে বাগেরহাট জেলা। পুরো ভিডিওটিতে থাকবে বাগেরহাট জেলা কিসের জন্য বিখ্যাত, বাগেরহাট জেলার দর্শনীয় স্থানসমূহ, বাগেরহাট জেলার মুক্তিযোদ্ধার ইতিহাস, বাগেরহাট জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ ও প্রয়োজনীয় তথ্যসমূহ। চলুন তাহলে জেনে নেওয়া যাক বাগেরহাট জেলা সম্পর্কে। বাগেরহাট দক্ষিণ পশ্চিম বাংলাদেশের একটি জেলা। এটি খুলনা বিভাগের অন্তর্গত। উপজেলার সংখ্যা বিবেচনায় বাগেরহাট বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। অনেকে মনে করেন বাগেরহাটের নিকটবর্তী সুন্দরবন থাকায় এলাকাটিতে বাঘের উপদ্রব ছিল, এজন্য এলাকার নাম বাগেরহাট হয়েছিল এবং ক্রমান্বয়ে তা বাগেরহাটে রূপান্তরিত হয়েছে। বাগেরহাট জেলার উত্তরে গোপালগঞ্জ ও নড়াইল জেলা, পশ্চিমে খুলনা জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বে পিরোজপুর ও বরগুনা জেলা। বাগেরহাট জেলার পূর্ব নাম ছিল খলিফাতাবাদ। খুলনা বিভাগের অন্তর্ভুক্ত এই বাগেরহাট জেলাটি 1984 সালে প্রতিষ্ঠিত হয়। সংসদীয় আসন যার 4টি এবং আয়তন 3,959.11 বর্গ কিলোমিটার, যা 1,528.62 বর্গ মাইল। জনসংখ্যা আছে 15,49,031, শিক্ষিতর হার 74%, পোস্টকোড 9,000। বাগেরহাট জেলাটি মূলত 9টি উপজেলা নিয়ে গঠিত। মোল্লাহাট উপজেলা, চিতলমারী উপজেলা, ফকিরহাট, কচুয়া, সদর উপজেলা, রামপাল, মোংলা, মোরালগঞ্জ, শরণখোলা। পৌরসভা আছে 3টি, ইউনিয়ন আছে 75টি, মৌজা আছে 720টি, গ্রাম আছে 1,031টি। চলুন তাহলে এবার জেনে নেব বাগেরহাট জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ সম্পর্কে। সাহিত্যিক আব্দুল আবু সাইদ, কবি মোহাম্মদ রফিক, বীরোত্তম লিয়াকত আলী খান, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রুবেল হোসেন, আব্দুর রাজ্জাক, 21শে পদক ও ভাষা আন্দোলনের অন্যতম নেত্রী হালিমা খাতুন। এবার জেনে নেব বাগেরহাট জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস। শাসন ও শোষণের কবল থেকে দেশকে মুক্ত করতে তৎকালীন পূর্ব পাকিস্তানের সকল শ্রেণী পেশার মানুষ এক হয়ে ঝাঁপিয়ে পড়েছিল এই মুক্তিযুদ্ধে। সেই মুক্তিযুদ্ধে বাগেরহাট জেলার মানুষের অনেক অবদান রয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর বাগেরহাট প্রথম প্রবেশ করে 24শে এপ্রিল 1971 সালে। মুক্তিযুদ্ধের সময় বাগেরহাট 9 নম্বর সেক্টরে ছিল এবং এখানে জন্মগ্রহণ করেছে একজন বীরোত্তম, একজন বীর বিক্রম ও দুইজন বীর প্রতীক। এবার জানব কিসের জন্য বিখ্যাত এই বাগেরহাট জেলাটি। বাগেরহাট জেলা মূলত ষাট গম্বুজ মসজিদ, চিংড়ি ও সুপারির জন্য বিখ্যাত। চলুন তাহলে এবার জেনে নেব বাগেরহাট জেলার দর্শনীয় স্থানসমূহ। ষাট গম্বুজ মসজিদ, সেন্ট পলস গির্জা, খানজাহান আলীর মাজার, দুর্গাপুর শিবমঠ, মোংলা বন্দর, সুন্দরবনের করমজল, হিরণ পয়েন্ট, সুন্দরবনের জাদুঘর, জিন্দাপুরের মসজিদ, দশ গম্বুজ মসজিদ। বাগেরহাট জেলাটি সুন্দরবনকে ঘিরে একটি অপূর্বময় প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করেছে। আপনি যদি কখনো সুযোগ পান তাহলে অবশ্যই চেষ্টা করবেন বাগেরহাটের এই দর্শনীয় স্থানসমূহকে ঘুরে দেখার, এবং তার সাথে সাথে উল্লেখযোগ্য যে সুন্দরবন এবং মোংলা বন্দর ও ষাট গম্বুজ মসজিদে অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক বাগেরহাট জেলার পত্রিকাসমূহ। বাগেরহাট জেলার পত্রিকা হচ্ছে দৈনিক কণ্ঠ, দৈনিক বাংলা, উত্তাল, বাগেরহাট দর্পণ ও বাগেরহাট বার্তা। যোগাযোগ ব্যবস্থা বলতে গেলে বাগেরহাট জেলার খুবই ভালো। এখানে দুইটি উপায়ে যোগাযোগ হয়, একটি হচ্ছে সড়ক এবং নৌ। উল্লেখযোগ্য, ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে বিকাল 5টা হতে সন্ধ্যা 7টার মধ্যে পিরোজপুর হুল্লেরহাট এর উদ্দেশ্যে প্রতিদিন বাই রোটেশন 3টি লঞ্চ ও 1টি স্টিমার ছেড়ে আসে। আপনি চাইলে হুল্লেরহাট নেমে পিরোজপুর হয়ে সড়ক পথে বাগেরহাটে আসতে পারেন। বাগেরহাটে যদি আপনি আকাশপথে আসতে যান তাহলে অবশ্যই আপনাকে যশোর জেলার উপর দিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আপনাকে প্রথমে যশোর বিমানবন্দরে নামতে হবে। যশোর বিমানবন্দর থেকে মাত্র 101 কিলোমিটার বা 2 কিলোমিটার দূরে অবস্থিত এই বাগেরহাট জেলাটি, যাতে আপনার সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট থেকে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা। এবার জেনে নিব বাগেরহাট জেলার উল্লেখযোগ্য নদ নদী সম্পর্কে। মধুমতি নদী, পশুর নদী, হরিণঘাটা নদী, মোংলা নদী, দরডনা নদী, বগুড়া নদী, বলেশ্বর নদী। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক বাগেরহাট জেলার লোক সংস্কৃতি সম্পর্কে। বাগেরহাট জেলার নিজস্ব লোক সংস্কৃতি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ছড়া গান, মেয়েলি গীত, গাজীর গীত, অষ্টক গান। এবার জেনে নেব বাগেরহাট জেলার বিখ্যাত খাবার সম্পর্কে। বাগেরহাট জেলার সেমাই পিঠা ঐতিহ্যবাহী ও জনপ্রিয় একটি খাবার। হাঁস ও মুরগির মাংস ঝোল করে রান্না করা হয় এই সেমাই পিঠার সাথে খাওয়ার জন্য। চলুন এবার জেনে নেওয়া যাক বাগেরহাট জেলার ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কে।
মসজিদ আছে 7,815টি, মন্দির আছে 238টি, গির্জা আছে 17টি। এবার জেনে নেব বাগেরহাট জেলার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে। মহাবিদ্যালয় আছে 44টি, উচ্চ বিদ্যালয় আছে 241টি, মাদ্রাসা আছে 222টি, প্রাথমিক বিদ্যালয় আছে 873টি। এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান সমূহ হচ্ছে রামপাল ডিগ্রি কলেজ, খলিলুর রহমান ডিগ্রি কলেজ, শরণখোলা ডিগ্রি কলেজ, মোংলা কলেজ, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়। এবার জেনে নেব প্রধান অর্থকরী ফসল বাগেরহাট জেলার। বাগেরহাট জেলার মানুষের আয়ের প্রধান উৎস কৃষি। কৃষি প্রায় 54% মানুষ কাজ করে। এই অঞ্চলে প্রচুর পরিমাণে নারিকেল ও সুপারি জন্মে। এছাড়াও ধান, মাছ, বিভিন্ন জাতের সবজি চাষ হয়ে থাকে। এবার জানব বাগেরহাট জেলার স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কে। হাসপাতাল আছে 11টি, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স আছে 62টি। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক বাগেরহাট জেলার প্রয়োজনীয় মোবাইল নম্বর সমূহ। ফায়ার সার্ভিস 04-68-62-493, পুলিশ মডেল থানা 01-320-14-1179, সদর হাসপাতাল বাগেরহাট 01-711-458-168। পুরো ভিডিওটিতে আমরা চেষ্টা করেছি বাগেরহাট জেলা সম্পর্কে উল্লেখযোগ্য তথ্যসমূহ আপনাদের মাঝে উপস্থাপন করার। আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।